ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা অক্টোবর মাস থেকে টাইম টু লার্নের পক্ষ থেকে এন্টেনেট পেপার ওয়ান এবং এডুকেশন পেপারের উপর যে ব্যাচটা চালু হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আজকে এটা নিয়ে আলোচনা করবই, তার আগে বলছি যে আমাদের টাইম টু লার্নের পক্ষ থেকে যে ফ্রি ক্লাস করানো হয় শনিবার সকাল 7টা থেকে ফ্রি ক্লাস করানো হয়, তার লিঙ্ক পেতে হলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা ডিয়ার ফ্রেন্ডস যে ব্যাচটা চালু করতে যাচ্ছি নেট পেপার ওয়ান এবং এডুকেশন পেপারের ওপর, পেপার টু এডুকেশন, সেটা অক্টোবর মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। এই ব্যাচটিতে যারা এনরোল করবেন তারা যত দিনের কোর্স, যেমন পেপার ওয়ান 6 মাসের কোর্স, 6 মাস পেপার ওয়ান পড়লে আপনারা পরবর্তী 6 মাস ফ্রি অফ কস্টে পেপার ওয়ান আবার পড়তে পারবেন। মানে 6 মাস পেপার ওয়ান পড়বেন এবং বাকি 6 মাস আবার ফ্রি অফ কস্টে। একই রকম এডুকেশন যারা পড়বেন, এডুকেশনের কোর্সটি হচ্ছে 10 মান্থের, 10 মান্থ পড়ার পর আপনারা পরবর্তী 10 মান্থ ফ্রি অফ কস্টে এডুকেশনও পড়তে পারবেন। তাহলে অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের পেপার ওয়ান এবং অক্টোবর মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে পেপার টু এডুকেশনের ক্লাস। তো ক্লাসের রুটিন ডিটেলস সব আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করলে সব আপনারা ডিটেলস পেয়ে যাবেন। পেপার ওয়ানের মনে রাখবেন দুটো ব্যাচ হবে। একটা ব্যাচ যে হবে সেই ব্যাচটা সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, আর একটা ব্যাচে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। তো প্রত্যেকটার ফি স্ট্রাকচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাচ ওয়ান যেটা হবে সেখানে হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস, আর ব্যাচ টুতে সপ্তাহে 3 দিন ক্লাস। ব্যাচ টুতে যে 3 দিন ক্লাস হবে, একটা দিন ডেডিকেটেড হবে ডিআই, রিজনিং, ম্যাথামেটিক্যাল পার্টগুলো যেগুলো অসুবিধা হয় সেগুলোর ওপর। পেপার ওয়ানেও কিন্তু ডিআই, রিজনিংগুলো সব করানো হবে, ব্যাচ ওয়ানেও কিন্তু সব কিছু করানো হবে। কিন্তু ব্যাচ টুতে প্রথম দিন থেকেই, প্রথম ক্লাস থেকেই, প্রথম সপ্তাহ থেকেই একটা দিন থাকবে যেই দিন শুধু ডিআই, ম্যাথ, রিজনিং এগুলো করানো হবে। পেপার ওয়ান, পেপার টু দুটো ব্যাচই আমাদের অক্টোবরের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনাদের সাথে আবার নেক্সট দেখা আমাদের ক্লাসে হচ্ছে। সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।